রাস্তার অবস্থা খারাপ, হ্যাঁ, কারণ রাস্তা ভেঙে গেছে। এই রাস্তা আমাদের এলাকার মেম্বার চেয়ারম্যান কেউ উদ্যোগ নেই, অদ্যাবধি এই রাস্তা মানুষ চলাফেরা করতে পারে না। বর্তমানে আমাদের দেশের দল বল নির্বিশেষে আমাদের এই এলাকার যুব সমাজ, ছাত্র সমাজ, এরা এই রাস্তাটা মানে যুগ করার জন্য, ভালো করার জন্য তারা মেরামত করছে। এই যে আমরা খুবই খুশি, আমরাও এই ছেলেদের উৎসাহ দিচ্ছি যে তোমরা এই রাস্তাটা ভালোভাবে তৈরি করো, দেশের ভবিষ্যৎ উন্নতি করো, তোমরা দেশের ভবিষ্যৎ, হ্যাঁ, হ্যাঁ, আমাদের জনপ্রতিনিধি এরা করতে পারেনি, এসব করছে না, হ্যাঁ, সেই কাজটা আমাদের যুব সমাজ ছাত্র দল এরা করছে। রাস্তা আসলে আমাদের, আমরা যখন এখন লকডাউনের সময় আমরা অধিকাংশ ছাত্ররাই কিন্তু এখন বাড়িতে, মানে যারা বাইরে পড়াশোনা করি মূলত তারা সবাই এখন বাড়িতে, আর এই রাস্তা দিয়ে যখন আমরা যাই তখন আমাদের মনে খুবই খারাপ লাগে যে রাস্তার অবস্থা দেখি, পায়ে হেঁটে যাওয়ারও অবস্থা থাকে না, সেখানে গাড়ি ঘোড়া চলা তো দূরের কথা। তো এই অবস্থায় আমরা পুরো গ্রামের তিন চারটা ছেলে একসঙ্গে বসে কথা বললাম যে আমাদের কিছু একটা রাস্তার ব্যাপারে করা দরকার। কথা বলার পর আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা যতজন ছাত্র আছি পুরো হাটখোলা ঘুরকাপাড়া মিলে এই পুরো গ্রামটাকে আমরা তিন চারটা ভাগে ভাগ করে তিন চারটা টিম দিব, প্লাস এই টিম ওয়াইজ আমরা এইভাবে এইভাবে কাজ করবো, বাঁশ খুঁটি পুঁতে বালুর বস্তা দিয়ে কিংবা খোয়া দিয়ে ইটের বাল ইট দিয়ে এভাবে কাজ করবো। এই বাঁশ দিচ্ছে আমাদের পুরো এলাকাবাসী, আর বাঁশ খুঁটি আমরা নিজেরা কাজ করছি, আর বালি দিচ্ছে আমাদের ভাটা থেকে, আর সব কিছুর অর্থায়নে আমার পুরো গ্রামবাসী আছে, মানে পুরো গ্রামবাসী আমাদের সব অর্থায়নে সহযোগিতা করছে। এখানে আমরা কোনো সামাজিক মতভেদ রাখিনি বা কে কোন রাজনীতি বা দল করে এরকম কোনো কিছু রাখিনি, এক কথায় আমরা পুরো ছাত্র সমাজ মিলেই আমরা এই কাজটা করছি। ছেলেপেলেরা রাস্তায় কাজ করছে বা ভালোভাবে কাজ করছে, বাঁশকুটি তুলছে, খাটনি করছে, আমরাও দেখছি। এদের রাস্তায় বালু ফেলছে, খুঁটি মারছে, ওদের রাস্তা ভাঙছে, হাঁটতে পারে না, কষ্ট পাচ্ছে খুব, সব মানুষই কষ্ট পাচ্ছে। হ্যাঁ, রাস্তার কাজ, গাড়ি ঘোড়া চলতে পারছে না, আমরা হাঁটিয়ে যেতে পারছি না গাড়ি। তারপরে ছেলেপিলে লকডাউনের সময় ছেলেপিলে ধরেন বাস খুঁটি গ্রামে তিনে তুলছে, গ্রামেও সহযোগিতা করছে, এভাবেও যে গাড়ি ঘোড়া চলবে, আমরাও হাঁটাচলা করতে পারবো, গাড়ি ঘোড়ায় যেতে পারবো, স্কুল বন্ধ, ধরেন কলেজ বন্ধ, কলেজের ছেলেপিলে লেগে ধরেন এই সব বালি, তারপরে মানুষের ঝাড়ে তিনে ধরেন বাস খুঁটি লেগেছে, ছেলেপিলে মেলায় ভালোই করছে, খুব সুন্দর লাগছে কিন্তু এসব এর কাজকর্মগুলো করতে। রাস্তার সমস্যার উদ্যোগ, আমরা দীর্ঘদিন ধরে যে রাস্তার দুর্দশা অবস্থা ছিল, এখান থেকে মাত্র 2 কিলোমিটার রাস্তায় চলাফেরা করতে অনেক সময় দেখা গেছে 8 জায়গা 10 জায়গা ভাঙাতে নেমে চলাফেরা করতে হয়েছে, অনেক সময় ভ্যান উল্টায় যায়, স্টিয়ারিং, যার কারণে যে একটা দুর্দশার অবস্থা সৃষ্টি হয়েছিল সেখান থেকে আমরা অনেক সময় দেখেছি যে প্রশাসন থেকে চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, বা বিভিন্ন অন্য কোনো মহল থেকে উদ্যোগ নেওয়া হয়নি। শেষ পর্যায়ে আমরা নিজের থেকে, আমরা ছাত্র সমাজ যারা আছি এখন অনেকেই করোনাকালীন সময় বা বাসায় অবস্থান করছে, আমরা সবাইকে মিলে দল মত নির্বিশেষে একটা কাজের উদ্যোগ নিয়েছি এবং আমরা অনেকটাই সার্থক বলে মনে করছি। আমাদের সাথে এলাকাবাসী তারা সবাই একাত্মতা প্রকাশ করেছে, তারা সার্বিকভাবে অর্থ দিয়ে এবং তাদের পরামর্শ দিয়ে সার্বিকভাবে আমাদের সাথে আছে এবং সহযোগিতা করে যাচ্ছে। উদ্যোগটা নিয়েছে আমাদের গ্রামের শিক্ষিত কলেজ পড়া ছেলেগুলান, এরা এখন বাড়িতে বসে আছে, এরা আমাদের পাশে জুনিয়াদাও বাজার, গ্রামের লোকজন যেতে পারে না জুনিয়াদা হাই স্কুলে, সেখানে ছেলেপিলে যেতে পারে না, ভ্যান উল্টায় গাঙ্গে চলে যায়। এখন আমাদের গ্রামবাসীর সবার ওই ছেলেরা উদ্যোগ নিয়ে কিছু বালু, কিছু খোয়া,
এইগুলান দিয়ে মেরামত করার তারা একটা ভূমিকা উদ্যোগ নিছে। আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাদের সবাইকে উদ্যোগ, আমরা গ্রামের লোকজন সবাই সহযোগিতার মাধ্যমে তারা এই পর্যন্ত আগাচ্ছে। ভালো লাগছে জি? ইনশাল্লাহ আমাদের ছেলেপেলে এগুলান করছে তো আমাদের তো ভালো লাগবেই।